ওমান আল্লাকা ওয়াদাতান ফালা ওয়াদাল্লাহু লাহু, কেউ যদি গলায় সুতা গিরা দিয়ে ঝুলায়, কেউ যদি কড়ি বালা কোমরে হাতে ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূর্ণ করবেন না। ওয়াদা কড়ি হোক বালা হোক যত কিছু আছে এরকম, যেগুলো মানুষ গলায় কোমরে হাতে ঝুলাবে, এইগুলি দিয়ে সে সফলতা অর্জন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করবেন না, এগুলি হচ্ছে সব শিরক। আমাকে বললেন, তোমার জীবন আমার পরে লম্বা হতে পারে, রুয়াইফা তুমি আমার পরে বেঁচে থাকবে এমনটা হতে পারে। ফাগবেরি নাসা, ওই সময় তো তুমি মানুষকে বলে দিও, শোনো, ইন্না রোকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালা শিরকুন, জনগণকে জানিয়ে দিও ঝাড়ফুঁক শিরক, মাদুলি ঝুলানো শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার যে কোনো মাধ্যম অবলম্বন করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুয়াইফা তোমার জীবন আমার পরে লম্বা হতে পারে, তুমি জনগণকে জানিয়ে দে এই কথা, জনগণের মাঝে ঘোষণা দিয়ে দিও, নিশ্চয় তাবিজ ঝুলানো শিরক, নিশ্চয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার মাধ্যম শিরক, নিশ্চয় ঝাড়ফুঁক শিরক। যদি আপনার ঝাড়ফুঁক কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে হয়, সহিহ হাদিসের দোয়ার মাধ্যমে হয়, তাহলে তা করা যায়। কাজেই ঝাড়ফুঁক করার পূর্বে আগে জেনে নিতে হবে সে কি দিয়ে ঝাড়ফুঁক করতে পারে।